করোনা পরীক্ষার 2,61,00,000 টাকা আত্মসাৎ মামলায় খুলনার বর্তমান ও সাবেক সিভিল সার্জন সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান চার্জশিট দাখিল করেন। দুদক কর্মকর্তারা জানান, 2021 সালে সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ ও সাবেক সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে বলা হয়, হাসপাতালের বুথে ডুপ্লিকেট রশিদ বই ব্যবহার করে বিদেশগামী যাত্রী ও সাধারণ কোভিড-19 রোগীদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের RT-PCR ল্যাবে পাঠানো হয়। পরবর্তীতে রোগীর সংখ্যা কম দেখিয়ে ইউজার ফির টাকা সরাসরি কোষাগারে জমা দেন আসামিরা।